مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান কাসিদায়ে বুরদায় আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তাই আমরা যে কোনো ভালো কাজ করি না কেন, ভালো কাজ করার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নেব, ইনশাআল্লাহ সেই নিয়তের সওয়াব আমরা অর্জন করব। আজকের অনুষ্ঠানের জন্য আমরা নিয়ত করে নিতে পারি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য অনুষ্ঠানটি দেখব এবং এই অনুষ্ঠানের মধ্যে যা ইলমে দিন শিখতে পাবো তার উপর আমল করার চেষ্টা করব। তো দর্শকবৃন্দ আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দুরূদ শরীফ পাঠের ফজিলত আসুন আমরা নিয়ত করে নিই, আমরাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিও দুরূদ শরীফ পাঠ করব। কেননা দর্শকবৃন্দ দুরূদ শরীফ পাঠের মধ্যে লাভ শুধুমাত্র আমাদেরই, এখানে লাভ যদি দেখা যায় তাহলে শুধুই আমাদের লাভ, কারণ দুরূদ শরীফ এমন একটি বরকত লাভের মাধ্যম যে কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে তার সকল মুশকিল দূর হয়ে যায়, দুরূদ শরীফ পাঠের মাধ্যমে সকল বিপদ আপদ দূর হয়ে যায়, দুরূদ শরীফ পাঠ করলে অভাব অন্টনা দূর হয়ে যায়, দুরূদ শরীফ পাঠ করলে রোগ ব্যাধি থেকে মানুষ মুক্তি লাভ করে, দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলার খাস বিশেষ দয়া বান্দা অর্জন করে। তো দর্শকবৃন্দ সেজন্য আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। তাই আসুন আজ আমরা এই অনুষ্ঠান থেকে নিয়ত করে নিই নিয়মিত আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। তো প্রিয় ইসলাম ভাইরা আসুন আজও আমরা ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির পংক্তি নেব এবং তা আলোচনা করব এবং ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সে পংক্তির মধ্যে কোন বিষয়টিকে তুলে ধরছেন সে সম্পর্কে আমরা জানব। ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির সেই বিখ্যাত সেই কবিতা যা আজ সারা পৃথিবীতে মানুষ পাঠ করে, ইশকে রসুল বৃদ্ধির জন্য এই পংক্তিকে শোনে এবং যারা অন্যান্য ভাষাভাষী মানুষ রয়েছে তারা এর ব্যাখ্যা বইগুলো পড়ে আল্লাহ রসুলের প্রতি নিজের ভালোবাসা আরও বৃদ্ধি করছে এবং এই পংক্তিগুলোকে মানুষ ওয়াজিফা হিসেবেও ব্যবহার করছে। তো চিন্তা করুন আল্লাহ তাআলার দরবারে এই কবিতাটি কেমনভাবে মকবুলিয়াত অর্জন করেছে। তো দর্শকবৃন্দ আসুন আজকের পংক্তিটি আমরা সুরে সুরে শুনি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম ফাহুয়াল্লাযী اصطفاه حبيبا بارئ النسم مولاي صل وسلم دائما أبدا
আলা হাবি বিকা খায়রিল খলকি কুল্লি হেবি। দর্শকবৃন্দ, এখানে ইমাম বসির রহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর সুন্দর শব্দ দ্বারা এই কবিতা রচনা করেছেন, আসলে যা পাঠ করলে যেন এক প্রশান্তি বিরাজ করে। তো দর্শকবৃন্দ, আসুন আমরা জানি ইমাম বসির রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মধ্যে কোন কোন শব্দ ব্যবহার করেছেন, আমরা শুরুতে শব্দগুলো সম্পর্কে জানব। এখানে শুরুতেই তাম্মা যে ফেল রয়েছে দরাবায়া দ্রুবু থেকে তাম্মায়া তিম্মু, তো যার অর্থ হচ্ছে পূর্ণ করা, পরিপূর্ণ করা, এ ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে মানা, মানা এর অর্থ এখানে যেটা নেওয়া হয়েছে, যা উদ্দেশ্য এই মানা দ্বারা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ অবস্থা। এবং পরে সুরতু, যেই সুরতুহু সুরতুন শব্দটি ব্যবহৃত হয়েছে, এই সুরতুন এখানে হচ্ছে বাহ্যিক অবস্থা, এখানে উদ্দেশ্য। এরপরেই যে সুম্মা স্তফা হাবিবান বারি উন্নাসামি, যে সুম্মা স্তফা যে শব্দটি ব্যবহৃত হয়েছে, ইস্তফা ইয়াস্তিফু ইস্তিফা আন বাবে ইফতেআল থেকে, যার অর্থ হচ্ছে বাছাই করা, ইখতিয়ার করা, মুন্তাখাব করা, অর্থাৎ বাছাই করার অর্থে ব্যবহৃত হয়েছে। আর এর ফাইল হচ্ছে বারি উন্নাসাম, বারি হচ্ছে খালিক, আর নাসাম হচ্ছে নাসমা এর জামা, অর্থাৎ হচ্ছে নফস, অর্থাৎ ইনসান, মানুষ। তো দর্শকবৃন্দ, এখানে কিছু শব্দ ব্যবহৃত হয়েছে, এর অর্থ কি হতে পারে? তো দর্শকবৃন্দ, আসুন আমরা জেনে নিই ইমাম বসির রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই পংক্তি দ্বারা কোন বিষয়টিকে তিনি এর মধ্যে উপস্থাপন করেছেন, আমরা এর অনুবাদ দিয়ে জানব। তো আসুন, ইমাম বসির রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অভ্যন্তরীণ সত্তা এবং বাহ্যিক সত্তা, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অভ্যন্তরীণভাবে এবং বাহ্যিকভাবে এমন মহত্ত্ব মর্যাদা দ্বারা পরিপূর্ণ, আর এটা এজন্য যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খালিকে কায়নাত, অর্থাৎ সমগ্র সৃষ্টির তাকে নিজের প্রিয়তম বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কেননা মহান আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিজের সবচেয়ে পছন্দের সৃষ্টি এবং সর্বপ্রথম সৃষ্টি এবং মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়তম বান্দা এবং রাসূল, নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দর্শকবৃন্দ, যখন আল্লাহ তাআলার দরবারে এমন এক ব্যক্তি যিনি আল্লাহ তাআলার দরবারে সবচাইতে, সমগ্র সৃষ্টির চাইতে সবচেয়ে বেশি পছন্দনীয় এবং মাহবুব, তো তার মাহবুব তাকে পছন্দ সমগ্র সৃষ্টি কেন করবে না? কারণ মহান আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এমন মহত্ত্ব মর্যাদা দিয়ে, গুণ দিয়ে সৃষ্টি করেছেন যে সমগ্র সৃষ্টি তার গোলাম, এবং আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকে তার গোলাম বানিয়ে দিয়েছেন। সমগ্র সৃষ্টির মালিকানা সব কিছু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দিয়েছেন। দর্শকবৃন্দ, যখন এটা প্রমাণিত হলো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সৃষ্টি এবং চারিত্রিক দিক দিয়ে সবচেয়ে উত্তম এবং আশরাফ আকমাল এবং সকল গুণের সমষ্টি বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে যিনি এই গুণ গুণ মহত্ত্ব মর্যাদার অধিকারী এবং সকল কিছুর মালিক বানিয়েছেন মহান আল্লাহ তাআলা, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেনই বা সকল সৃষ্টির প্রিয়তম হবেন না? যেখানে মহান আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে মর্যাদা পদ, তা মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দান করেছেন এবং নিজের হাবিব বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দর্শকবৃন্দ, এত কিছু পাওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টির মালিক হওয়ার পরেও
আল্লাহ তাআলার দানক্রমে সব কিছুর ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহ রসুল এর জীবনী যদি আমরা দেখি তাহলে কেমনভাবে আল্লাহ রসুল নিজের জীবনকে অতিবাহিত করেছেন, কি কষ্টে দুনিয়াতে তিনি অবস্থান করেছেন এবং উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য কত কষ্ট আল্লাহ রসুল করেছেন। এবং পদে পদে আল্লাহ রসুল দুনিয়াতে আসার পর থেকে নিয়ে দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত প্রত্যেক মুহূর্তকে উম্মতে মুহাম্মাদের চিন্তায় অতিবাহিত করেছেন। এবং আজও রওজায়ে আনোয়ারে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের উম্মতের মায়ায় ক্রন্দন করছেন। এবং রিবায়াতের মধ্যে রয়েছে কিয়ামতের দিন যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবর মোবারক থেকে তাশরিফ নিয়ে উঠবেন, তো সেই কবরে ফেরেশতারা পানি দেখতে পাবে। যখন জিজ্ঞেস করা হবে তো আল্লাহ রাসূল বলবেন, আমি এতদিন পর্যন্ত কান্নারত ছিলাম নিজের উম্মতের জন্য। তাই দর্শকবৃন্দ, আমাদেরকেও বুঝতে হবে, আমাদেরকেও ভাবতে হবে, আল্লাহ রাসূল সমগ্র সৃষ্টির ক্ষমতাবান ব্যক্তি হওয়ার পরেও আমাদের জন্য কষ্ট করেছেন। তাই আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মন প্রাণ প্রশান্তি লাভ করবে। নামাজ আদায় করতে হবে, রোজা পালন করতে হবে, যাকাত আদায় করতে হবে, হজ পালন করতে হবে এবং সুন্নতের উপর নিজের জীবনকে অতিবাহিত করতে হবে, কোরআনের উপর আমল করতে হবে। যেমন নামাজের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজ আমার চোখের শীতলতা। তো দর্শকবৃন্দ, আমরা নামাজ যদি আদায় করি আল্লাহ রসুল খুশি হবেন এবং আল্লাহ রসুলের মন প্রশান্তি লাভ করবে, তো আমরা কেন নামাজ আদায় করি না? তো দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চোখের শীতলতাকে আবারও পুনরুজ্জীবিত করব। যারা আমরা নিয়মিত আদায় করি না, আমরা জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের দরদি কেমন দরদি, আসুন শুনুন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনও নিজের উম্মতের জন্য কেমন চিন্তিত থাকবেন। আসুন আমরা শুনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত শাহে খায়রুল আনাম হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত দিবসে সমস্ত নবীগণ সোনার মিম্বরগুলোতে উপবেশন থাকবেন, কিন্তু আমার মিম্বরটি শূন্য থাকবে। আমি আমার রবের সামনে চুপ হয়ে দাঁড়িয়ে থাকব, এমন যেন না হয় যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে যাওয়ার আদেশ দিয়ে দেবেন অথচ এদিকে আমার উম্মতরা আমাকে না পেয়ে মুসিবতে পড়বে। আল্লাহ তাআলা বলবেন, হে মাহবুব, আপনার উম্মতের বিষয়ে সেই ফয়সালা করব যে ফয়সালাতে আপনার সন্তুষ্টি থাকবে। আল্লাহু আকবার। আমি তখন আরজ করব, আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম, অর্থাৎ হে আল্লাহ, তাদের হিসাব নিকাশ তাড়াতাড়ি নিয়ে নিন, আমি তাদেরকে সাথে করে জান্নাতে যেতে চাই। এ আরজ আমি করতে থাকব। আমাকে এক সময় দোজখে যাওয়া উম্মতদের তালিকা দেয়া হবে, যারা দোজখে প্রবেশ করেছে আমি তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বের করতে থাকব। এভাবে দোজখের শাস্তি ভোগ করার জন্য আমার উম্মতের মধ্যে আর কেউ বাকি থাকবে না। দর্শকবৃন্দ, শুনলেন তো, কিয়ামতের দিনও আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য কেমন চিন্তিত থাকবেন? তাই দর্শকবৃন্দ, আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মনকে প্রশান্তি দিতে, সন্তুষ্ট করতে আমাদের দিন অবলম্বন করতে হবে, দিনের পথে চলে আসতে হবে। আর এই দিনের পরিপূর্ণ সেই পরিবেশ, সেই ইলম, সেই জ্ঞান আমরা তখনই অর্জন করতে পারব যখন আমরা মাদানী মহলে সম্পৃক্ত হয়ে যাব। তো দর্শকবৃন্দ, আপনাদের বলবো আপনারাও মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে যান ইনশাআল্লাহ। আপনারাও ইলমে দিন অর্জন করে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে আপনারাও অনেক কিছু শিখে নিজের জীবনকে সুন্নতের পথে পরিচালিত করতে পারবেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে তিন দিনের, ১২ দিনের, ৩০ দিনের মাদানী কাফেলা সফর হয়, কোরআন কোর্স হয়, ফরজ উলুম কোর্স হয়, এভাবে বিভিন্ন কোর্সের মাধ্যমে আমরা ইলমে দিন অর্জন করতে পারব। তো দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই আজ থেকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করব, গুনাহ থেকে তওবা করে আমরা আর কখনো ভবিষ্যতে গুনাহ করব না শপথ করে নিই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া আমরা অর্জন করতে পারব। তো দর্শকবৃন্দ, ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর এখানে একটি পংক্তি তুলে ধরেছেন, আল্লাহ রাসূলের যেই মহত্ব মর্যাদা তিনি এখানে পংক্তির মধ্যে তুলে ধরেছেন, এবং আল্লাহর রাসূল সমগ্র সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ মহত্বপূর্ণ ব্যক্তি এবং আল্লাহ তাআলার মাহবুব। তো দর্শকবৃন্দ, আসুন আবারও একবার আমরা পংক্তিটি সুরে সুরে শুনে নিই। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিমি ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতুহু ফাহু হাবিবান বারি উন্নাসামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিমি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা খুব সুন্দর পংক্তি শুনলাম, আর প্রত্যেক পর্বেই আমরা এই ধরনের সুন্দর সুন্দর এক একটি পংক্তি নিয়ে আমরা আলোচনা শুনি এবং আল্লাহ রাসূলের গুণ গুণকীর্তন এবং মহত্ব মর্যাদা সম্পর্কে ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা যে বিষয়গুলোকে তুলে ধরেছেন তাও আমরা শুনেছি, এবং তার রিলেটেড আমরা অনেক মাদানী ফুলও পেয়েছি, তার উপর আমল করারও নিয়ত করেছি। আজও আমরা আসুন নিয়ত করে নিই আমরা আজকের অনুষ্ঠানে যা শুনলাম শিখলাম তার উপর ভরপুর রূপে আমল করার চেষ্টা করব এবং অপরকেও এই এলমে দিন পৌঁছে দেব। তো দর্শকবৃন্দ, আজ আপনাদের কাছ থেকে বিদায় নেব, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন, নিয়মিত দেখতে থাকবেন মাদানী চ্যানেল বাংলা। সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহি।